সন্তান আল্লাহর দেওয়া নিয়ামত। একটা সন্তানে পৃথিবীর বুকে আপনার নাম ছড়িয়ে যাবে, আপনার এলাকার নাম পৌঁছে যাবে। আমি তো আবার দেখে অবাক হলাম, এখন সন্তান আবার মাঝে মাঝে শুনি না টেস্ট টিউব বেবি, যাদের সন্তান হয় না বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতিতে সন্তান তৈরি করে দেওয়া হচ্ছে, হচ্ছে না বাবা? কিন্তু মায়ের পেটে থাকা সন্তান আর বাইরে অটোমেটিক তৈরি হওয়া সন্তান এক কি হবে বাবা? এখন মুশকিল আছে। আপনারা জানেন কি জানি না, ইয়ামানের বিখ্যাত গবেষক বিজ্ঞানী, তিনি গবেষণা করেছেন, তার নাম হলো মোহাম্মদ হাসেম, একজন মুসলিম বিজ্ঞানী। তিনি বলছেন তার গবেষণাগার, তিনি যে পরিকল্পনা নিয়েছে আগামী দিন তার ল্যাবরেটরিতে একসঙ্গে 400 বাচ্চা একটা গবেষণাগারের মধ্যে এক একটা খাপের মধ্যে শুক্রাণু আর ডিম্বাণু দিয়ে মায়ের পেট ছাড়ার সন্তান সেখানে তৈরি হবে, কুদরতিভাবে তৈরি হবে, বৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি হবে। এমন কি বলছে, বাপমা যদি চাই সন্তান ফর্সা হোক তাই ফর্সা করে দেয়া হবে, বাপমা যদি চাই সন্তান কালো হোক তাই কালো করে দেয়া হবে, বাপমা যদি চাই চোখটাকে নীল করতে নীল করে দেয়া হবে, বাপমা যেমন সন্তান চাইবে তেমন সন্তান দেওয়া হবে। কে বলছে? ইয়ামানের একজন বিখ্যাত মুসলিম গবেষক, নাম হলো তার মোহাম্মদ হাসেম, তিনি গবেষণা করে বলছেন একসঙ্গে 400খানা বাচ্চা একটা ল্যাবরেটরিতে আগামী দিন তৈরি হবে। হতবাক করা বলছে, মায়ের আর বাপের শুক্রাণু আর ডিম্বাণু সেখানে দিয়ে দেয়া হবে, তারপরে কাজ ফিনিশ। এমন সিস্টেম তৈরি হয়েছে বলছে, টেকনোলজি এমন জায়গায় লাগানো হয়েছে, কন্টিনিউ সন্তানটা কেমন করে বড় হচ্ছে মেশিন দিয়ে দেয়া হয়েছে, সেই মেশিনের সঙ্গে বাপ মায়ের মোবাইলের সঙ্গে সেট করে দেয়া হবে। বাপ মা ঘর থেকে বসে বসে দেখবে আমার সন্তান ওখানে কেমন লাপাচ্ছে, খেলছে, হইচই করছে, মায়ের পেটে সন্তান ঘুষোঘুষি দৌড়োদৌড়ি করে, ওখানে দৌড়োদৌড়ি কেমন করছে। ওই ভাই আমার যে ভাই আমার বক্স, ওই বক্সের ভিতরে কি করছে ঘরে বসে বসে মা দেখতে পাবে। এমন কি মায়ের পেটে সবচেয়ে আগে সন্তানের কানটাকে আল্লাহ খুলে দেয়, জোরে হবে না? বিজ্ঞান আজকে গবেষণা করে বলেছে মাতৃগর্ভে প্রথম পঞ্চ ইন্দ্রিয়র মধ্যে সবচেয়ে প্রথম যে ইন্দ্রিয়টা কাজ করে সেটা হলো সন্তানের কান। আর আল্লাহর কোরআন 1450 বছর আগে যে সময় কোনো ল্যাবরেটরি ছিল না, কোনো প্যাথোলজি ছিল না, কোনো টেস্টিং মেশিন ছিল না, আল্ট্রাসোনোগ্রাফি ছিল না, এক্সরে মেশিন ছিল না, ইউরিন টেস্ট মেশিন ছিল না, ব্লাড টেস্ট মেশিন ছিল না, সেই সময় আল্লাহর কোরআন বলছে, এ আলেম ওলামারা আছে, হাফিজ কোরআন আছে, জিজ্ঞাসা করুন, সেই সময় আমার আল্লাহ তাআলা বাচ্চার মাতৃগর্ভে সবচেয়ে আগে যে ইন্দ্রিয়টা কাজ করে সেটা হলো কান। বাচ্চার কানটাকে আল্লাহ সবচেয়ে আগে খুলে দেন। 1450 বছর আগে আল্লাহর কোরআন যেটা বললো আজকের বিজ্ঞানে বাস্তবে প্রমাণিত হয়ে গেল, জোরে হবে না? মায়ের পেটে সন্তানের আগে কানটা খুলে যায়, তাই মায়ের কথাবার্তা সবচেয়ে আগে সন্তান শুনতে পায়। ওই সন্তান শুনে যখন পৃথিবীর বাইরে আসে মাকে কিন্তু সন্তান খুব ভালো করে চেনে, এটাই আমার মা। তাই বিজ্ঞানীরা বলছে, ইয়ামানের বিজ্ঞানী বলছে, এটাও আমরা খামতি রাখবো, আমরা মোবাইলের সঙ্গে এমন ভাবে কানেক্ট করে দেব মাঝে মাঝে মা ঘরে বসে বসে মোবাইলে কথা বলবে, গান বলবে, গল্প বলবে, গজল বলবে, সেগুলো বাচ্চা ওখানে কানে শুনতে পাবে, সে যখন জন্ম হয়ে বাইরে বেরিয়ে আসবে তখন সে বুঝতে পারবে ওই গলাটা আমি ওই ভিতরে থেকে শুনেছি, ওটাই আমার মা। আশ্চর্য ব্যাপার, বিজ্ঞান কোন জায়গায় পৌঁছাচ্ছে। কিন্তু মনে রাখবেন, অরিজিনাল মাতৃগর্ভের যে সিস্টেম, সেই সিস্টেমের বাচ্চা তার অনুভূতি, তার ভাবনা, তার ভালোবাসা, তার নীতি নৈতিকতা, তার আগ্রহ, তার চিন্তা, তার চেতনা
আর ওই ল্যাবরেটরিতে বাচ্চা তৈরি হয়ে তার ভাবনা তার গবেষণা তার চিন্তা তার চেতনা এক হবে কিনা জানি না কারণ আল্লাহর কুদরতি জিনিস আর কৃত্রিম তৈরি করা জিনিস এক কখনো হবে কিনা বলতে পারবো না আশা করি সেটা কখনো সম্ভব হবে না তবে মনে রাখবেন আমেরিকা রাশিয়া চীন জাপান এদিককারের মহিলারা আর পেটে সন্তান নিতে চাইছে না পেটে সন্তান তারা ধারণ করতে চাইছে না তাই তাদের কথা চিন্তা করে গবেষণা করছে যে মায়েরা আর মেয়েরা পেটে সন্তান নিতে চাইছে না সন্তান তারা ওইভাবে ল্যাবরেটরিতে গিয়ে নিতে চায় তাই তাদের কথা চিন্তা করে তাদের শুক্রাণু আর ডিম্বাণু দিয়ে এভাবে ল্যাবরেটরিতে একসঙ্গে 400 করে বাচ্চা তৈরি করা হবে বলে ইয়ামানের বিখ্যাত বিজ্ঞানী মুসলিম বিজ্ঞানী নাম হলো তার মোহাম্মদ হাসেম তিনি জানিয়ে দিয়েছেন ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে আপনারা বন্ধুরা আমার কোন জায়গায় পৌঁছে যাচ্ছি আমরা মুসলমান সব কিছু ভুলে যাচ্ছি আমরা কিন্তু এত বিজ্ঞানের ডেভেলপমেন্ট এত তারাক্কি এত উন্নতি তারপরেও মুসলমান আমরা যেন আল্লাহকে ভুলে না যাই আজকে যত গবেষণা বাড়ছে আল্লাহর কোরআনের সঙ্গে মিলে যাচ্ছে 1450 বছর আগে আল্লাহর কোরআন যা বলেছে আজকের বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত হয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন হে মুসলমান আল্লাহ বললেন বান্দারে ফাজকুরুনি আজকুরুকুম বান্দা তোরা আমাকে স্মরণ কর আমি আল্লাহ তোদের স্মরণ করব তোরা আমার হয়ে যা আমি আল্লাহ তোদের হয়ে যাব আল্লাহুল মাওলা ফালাহুল কল বান্দা যখন আল্লাহর হয়ে যায় কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায় মান কানা লিল্লাহি কান আল্লাহু লাহু যে বান্দা আল্লাহর হয়ে যায় স্বয়ং আল্লাহ তার হয়ে যায় জোরে হবে না জোরে হবে না আল্লাহ বললেন বান্দারে পৃথিবীর জমিনে তোদের আমি বেকার সৃষ্টি করি নাই আমি তোদের পৃথিবীর জমিনে পাঠিয়েছি কেবল মাত্র আমার ইবাদত করার জন্য মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি জিন জাতি এবং মনুষ্য জাতিকে আমার ইবাদতের জন্যই পাঠিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ হে তরুণ যুবকেরা আল্লাহর মাহবুব বান্দারা কত ইবাদত করেছেন খাজা গরিব নওয়াজ ইবাদত বন্দেগী করে হিন্দুস্তানের শাহিনশাহ বাদশাহ হয়েছিলেন ওলি দিগের সরদার হয়েছিলেন বড় পীর আব্দুল কাদির জিলানী আল বাগদাদি ইবাদত করে বড় পীর হয়েছিলেন বাবা বড় পীরের বাপটা কেমন ছিল বড় পীরের মাটা কেমন ছিল খাজা গরিব নামাজের আব্বা কেমন ছিল খাজা গরিব নামাজের আম্মা কেমন ছিল হে তরুণ যুবকেরা আপনি আল্লাহওয়ালা হয়ে যান আপনার সন্তানটা আল্লাহওয়ালা হয়ে যাবে আপনি কবরে চলে গেলেন আপনার সন্তান আপনার কবরের ধারে গিয়ে বাপের জন্য চোখের পানিটা ফেলবে বাপ যদি মাতাল হয় আর মনে মনে করছে আমার ছেলে আল্লাহওয়ালা হবে এটা হওয়া খুব কষ্টকর ব্যাপার কিন্তু বাপ যদি আল্লাহওয়ালা হয় সন্তান অটোমেটিক বাপকে দেখে দেখে আল্লাহওয়ালা হয়ে যাবে বাপ যদি মাতাল হয় মাঝে মাঝে দেখবে আমার বাপ তো লাল পানি চালায় সন্তানও বলবে এক ঘট মেরে দেখি না কি হয় বাপ যদি সিগারেট চালায় বিড়ি চালায় ও বাপের পকেট থেকে চুরি করে বাঁশ বাগানের ঝাড়ে পুকুরের পাড়ে গিয়ে টান মেরে নাক দিয়ে ঢুকিয়ে মুখ দিয়ে বের করে দেয় কথা ঠিক না ভুল রাগ করবেন না বাপ সন্তান ভালো হতে গেলে বাপকে ভালো হতে মাকে ভালো হতে হবে আমাদেরকে বলে মাঝে মাঝে হুজুর ছেলে আমার ভালো ছিল বউ মাঝে ঘর হয়ে ঘরে এলো ছেলে আমার কালো হয়ে গেল ভালো ছেলেটা কালো হয়ে গেল শুধু অশান্তি আর অশান্তি হলো তিন দিন বিয়ে হতে না হতেই বলে আলাদা হয়ে যাব আর সংসার ভালো লাগে না শাশুড়িকে আর ভালো লাগে না শ্বশুরকে আর ভালো লাগে না কানের কাছে কান করে ঝালা পালা মন বলে তাড়াতাড়ি সরে পালা সর্বনাশ মুসলমানের নারী করছে বাড়াবাড়ি হাতে ধরেছে কাটারি বলছে বেরিয়াই শ্বশুর শাশুড়ি
হয়ে যাব আলাদা তাড়াতাড়ি মুসলমানের নারী বলছে আমার স্বামী রাগ করবেন না বাপ আমি বলি বৌমাকে ঘরে আনার আগে তোমরা বৌমা দেখো বৌমা কত সুন্দর এই হয়েছে ওই হয়েছে সেই হয়েছে বৌমার মাটাকে আগে দেখো বৌমাকে ঘরে আনার আগে বৌমার মাটাকে দেখো মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে বাপ যদি ভালো হয় সন্তান ভালো হবে অত সহজ নয় রক্ত কথা বলে ব্লাড আজও কথা বলে বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার হে মুসলমানের নারী করবেন না বাড়াবাড়ি হয়ে যাবেন না আনারি ওটা আপনার শাশুড়ি ও আপনার মা শাশুড়িকে মা মনে করুন বৌমাকে মেয়ে মনে করুন হাড়ির কাছে হাড়ি থাকলে ঠোকাঠুকি হয় তাতে অশান্তি যেন না বেড়ে যায় বুড়ো শ্বশুরটার দিকে লক্ষ্য রাখুন বৌমা গো শ্বশুর শাশুড়ি কতদিন বাঁচবে তারা কবরে চলে গেলে সবটাই তো তোমরাই ভোগ করবে কিন্তু কবরে যদি দুঃখ নিয়ে চলে যায় ওই দুঃখ আল্লাহ সহ্য করবে না বেশিরভাগ সংসারে অশান্তি রাগ করবেন না বাপ তরুণ যুবকেরা আমার মুরব্বিয়ানেরা আমার জওয়ান যুবকেরা ভাইয়েরা আমার একটুখানি খেয়াল করুন মুসলমান আজকে আমরা কোন জায়গায় পৌঁছে গেছি শ্বশুর শাশুড়ির খেদমত করুন বাপ মায়ের খেদমত করুন বড়দের সঙ্গে ভালো ব্যবহার করুন ইবাদত বন্দেগি করে কাটান রাসূলের সুন্নত তরিকাটা মেনে চলুন ওলি আল্লাহরা ওলি আল্লাহ এমনি হয়েছেন বড় পীর এমনি হয়েছেন ফুরফুরা শরীফের দাদা হুজুর দাদা হুজুর দাদা হুজুর দাদা হুজুর এমনি হয়েছেন দাদা হুজুরের বাপটা কেমন ছিল মাটা কেমন ছিল অত সহজ নয় তারপরে তারা এবাদত করে আল্লাহর মাহবুব বান্দা হয়েছে অটোমেটিক গাছ থেকে পড়ে গিয়ে হয়ে যাননি মাটি ফুলে উঠে দাদা হুজুর হয়ে যায় না তাদের মেহনত তাহলে তাদের কারনামা তাদের এবাদত হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানেরা মিশরের জমিনে একজন আল্লাহর মাহবুব বান্দা ছিলেন ওই আল্লাহর মাহবুব বান্দা আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন জঙ্গলে গিয়ে ইবাদত করতেন পাহাড়ের কিনারায় গিয়ে ইবাদত করতেন গুহার ভিতরে ঢুকে ইবাদত বন্দেগি করতেন দুনিয়ার সমস্ত সমস্ত কাজ তিনি ত্যাগ করে দিতেন ওই আল্লাহর মাহবুব বান্দা ইবাদতে মশগুল থাকতেন হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন আল্লাহর দরবারে রোনাজারিটা করতেন আল্লাহর দরবে ইস্তেগফার করতেন আল্লাহর দরবে কেঁদে কেঁদে জারে জার হয়ে যেতেন ওই আল্লাহর মাহবুব বান্দা বাড়ি তার মিশরে মিশরের জমিন আল্লাহর ইবাদতে মশগুল হয়ে থাকতেন আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার কেন সারা দাও না বলো একবার জোরে হবে না জোরে হবে না আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার কেন সারা দাও না বলো একবার তোমারই করুণাই ধন্য হতে চাই দয়াতে তোমারই বেঁচে আছি তাই তোমারই করুণাই ধন্য হতে চাই দয়াতে তোমারই বেঁচে আছি তাই করুণা তোমার গো ও গো মাহবুব কর করুণা তোমার গো ও গো মাহবুব কর আমি যে অসহায় ডাকে বারে বার করুণা তোমার গো ও গো মাহবুব কর আমি যে অসহায় ডাকি বারে বার আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার আল্লাহ তোমার কাছে ডাকি বারে বার কেন সারা দাও না বলো একবার জোরে হবে জোরে হবে না হে তরুণ যুবকেরা মিশরের বিখ্যাত আল্লাহর মাহবুব বান্দা আল্লাহর ইবাদতে মশগুল থাকেন বাবা
মনটা মাঝে মাঝে চায় কিভাবে আল্লাহর ওলিরা ইবাদত করে একটু ঘুরে ঘুরে দেখব সময় পেলে আল্লাহর ওলির ঠিকানা নিয়ে চলে যান হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বী আলীরা একদিন তিনি খবর পেলেন অমুক জায়গায় একজন আল্লাহর ওলি ইবাদতে মশগুল থাকে সেই ঠিকানা নিয়ে সেই জায়গায় গিয়ে হাজিরা দেন বাবা সেই জায়গায় হাজিরা গিয়ে দেখেন সেখানে যখন উপস্থিত হলেন গিয়ে দেখেন হাই রে হাই ওই আল্লাহর মাহবুব বান্দা নিজেকে গাছের সঙ্গে ঝুলিয়ে দিয়েছে গাছের সঙ্গে ঝুলিয়ে দিয়েছে সেখানে গিয়ে যখন গাছের সঙ্গে ঝুলা একজন মানুষকে দেখছে জীর্ণ শীর্ণ মানুষ গাছের সঙ্গে ঝুলে আছে তখন তিনি হতবাক হয়ে গেলেন গিয়ে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওই গাছে ঝোলা মানুষটা জবাব দিচ্ছেন ওয়া আলাইকুম আসসালাম আল্লাহর ওলিদের বাবা তাদের ভাবনা চিন্তা তাদের ইবাদত গবেষণা এ বোঝা বড় দায় এ সাধারণ জাহিরি বিদ্যা বুদ্ধিতে প্রকাশ পাবে না বুঝতে পারবেন না এই যে এখন সব নামধারী সব বক্তা মোল্লা মৌলবি বেরিয়েছে ওলি আউলিয়া পীর মাশায়েখদের তাওহীন করে ইলমে মারেফাত বোঝে না ইলমে বাতিনি বোঝে না দশ লতিফা চেনে দশ লতিফা কোনটা চেনে খালি তো বলে আল্লাহর নবী আগুন দিয়ে ইশারা করলো চাঁদ দুখানা হয়ে গেল কই তুমি একটু ইশারা করে দেখো না নবী কোন এলেমের দ্বারাই করেছে কোন এলেমেটা এটাই তো এলেমে মারেফাত এটাই তো এলেমে বাতেনি এত সহজ খাজা গরিব নওয়াজের রাজ হিন্দুস্তানে চলছে সারা হিন্দুস্তানের নেতা মন্ত্রী যত বড় লিডার যত বড় নেতা সে রাহুল গান্ধী সেও দেখছি বাবা খাজা বাবার দরগায় চলে যাচ্ছে মাজারে চলে যাচ্ছে আবার কোথায় মমতা ব্যানার্জি সেও গিয়ে সেখানে হাজির সব বলছে খাজা গরিব নওয়াজের দোয়া চায় রুহানি দোয়া চায় আল্লাহর ওলিকে সামনে রেখে যারা ব্যবসা করছে তারা গুনাহগার হবে যারা শিরক করছে ভণ্ডামি করছে তারা গুনাহগার হবে এটা ইসলাম সমর্থন করে না কিন্তু আল্লাহর ওলিদের অস্বীকার করা যাবে না হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনলে কি দিন বাবা মিশরের ওই বিখ্যাত আল্লাহর মাহবুব বান্দা ওই গাছে ঝোলা মানুষটাকে গাছে ঝোলা আল্লাহর ওলি বান্দাকে সালাম দিলেন আসসালামু আলাইকুম তিনি সালামের জবাব দিলেন ওয়া আলাইকুম আসসালাম কে বাবা তুমি বলে আমার নাম হলো জিন্নুন জিন্নুন মিসরি নাম শুনেছেন বাবা তাকে বলা হতো মাছের মালিক জিন্নুন মানে কি মাছের মালিক মিসরি মানে মিশরের মিশরের মাছের মালিক বলা হতো তার আসল নামটা ছিল আবুল ফায়েজ সাওবান জিন্নুন মিসরি ইবনে ইব্রাহিম মিশরের মানুষ ছিলেন একজন তাবেইন তাবেইন তাবেই কাদের বলা হয় যারা নবীকে দেখেছে তাদের সাহাবী বলা হয় সাহাবীদের যারা দেখেছে তাদের তাবেই বলা হয় জোরে হবে না আরে জোরে হবে না তাহলে সেই মানুষটা যদি যে কাজটা করছে এখনকার ভণ্ড মৌলবীরা বলে ওরে বাপরে গাছে ঝুলে আবার এবাদত হয় বলবে না বলবে না তুমি কি করে বুঝবে আল্লাহর ওলিদের রুহানি খবর বুঝবে কি করে হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনলে কি দিন বাবা আল্লাহর মাহবুব বান্দা গাছে ডালে ঝুলে ঝুলে ইবাদত বন্দেগী করে এমন সময় দেখতে পাওয়া যায় ওই আল্লাহর মাহবুব বান্দা মিশরের হযরতে জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনলে কি দিন বাবা জেনে রেখে দিন বাবা হে মুসলমান একটু লক্ষ্য করুন সেই সময় যখন সালাম দিলেন ওই গাছে ঝোলা আল্লাহর মাহবুব বান্দা বলেছিলেন বাবা তুমি কে বলে আমার নাম হলো জিন্নুন মিসরি আমি হলাম জিন্নুন আমি হলাম সাওবান আমি হলাম আবুল ফায়েজ সাওবান আমার নাম আমি এসেছি বাবা আপনাকে দেখার জন্য আপনি গাছের ডালে কেন ঝুলে ঝুলে ইবাদত করছেন সেই সময় দেখতে পাওয়া যায় হে
তরুণ যুবকের রং ওই মানুষটা বলেছিলেন বাবা তুমি কেন এসেছো বাবা আমার মতো গোনাগারকে কেন দেখতে এসেছো বাবা আমি হলাম একজন গোনাগার তার কারণ হলো আমার শরীর আমার মনের সঙ্গে মিলতে চায় না আমি ইবাদত করতে চাই আর আমার শরীর তা করতে চায় না এরই জন্য আমার শরীরকে শাস্তি দেওয়ার জন্য আমি গাছের ডালে টেনে ঝুলিয়ে দিয়েছি আমার শরীর ইবাদত করতে চাইছে না আমার নাফস আমার হৃদয় আমার রূহ ইবাদত করতে চায় কিন্তু আমার শরীর চাইছে না আমি তাই শাস্তি দেওয়ার জন্য গাছের ডালে ঝুলিয়ে দিয়েছি আর বলেছি এই রূহ হাই জসেম যদি ইবাদত না করতে চাও আমি তোমাকে এমন শাস্তি দেব গাছের ডালে এমন ভাবে ঝোলাবো যে তুমি ঝুলে ঝুলেই মরে যাবে বেঁচে থাকবে না হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হযরতে চিত্তন শ্রী রহমাতুল্লাহ আলাইহি অবাক হয়ে গেলেন তিনি বললেন হুজুর আমি ভেবেছিলাম আপনি হয়তো মহা অন্যায় কোনো কাজ করেছেন তাই নিজেকে কষ্ট দিচ্ছেন আমি ভেবেছিলাম আপনি হয়তো হত্যা করেছেন কিংবা জিনা করেছেন তাই নিজেকে কষ্ট দিয়েছেন সেই সময় আল্লাহর নেক বান্দা বলেন বাবা আমি হত্যা করা জিনা করা এটা যেমন গোনা আমি কিন্তু বড় গোনা করেছি কি গোনা বলে আমার শরীর শুধু মানুষের সঙ্গে মিশতে চায় মানুষের মাঝখানে থাকতে চায় মানুষের ভিতরে নিজেদের আনন্দ ফুর্তির মধ্যে সময় কাটাতে চায় আমার শরীর মানুষের সঙ্গে মেলামেশা করতে চায় আর আমি আমার রূহ আল্লাহর ইবাদত করতে চায় আমার শরীর আমার কথা শুনে না তাই আমি আমার শরীরটাকে গাছের ঠালে ঝুলিয়ে কষ্ট দিচ্ছি বলে হুজুর হযরতে জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি অবাক হয়ে গেলেন বলেন আমি ভেবেছিলাম আপনি হয়তো বড় গুনাহ করেছেন বলে বাবা এটা কি গুনাহ নয় মানুষের সঙ্গে মিশে থাকা কি গুনাহ নয় কি গো মানুষের মাঝখানে থাকতে চাওয়াটা কি গুনাহ নয় তারা মানুষের মাঝখানে থাকতে চাওয়াটাকেও গুনাহ মনে করতেন তারা একাকী হযরতে জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যদি তুমি ইবাদত করতে চাও একাকী জীবন যাপন করো একা হয়ে যাও মানুষের ভিড়েতে থাকবে না হে তরুণ যুবকেরা ওই গাছে ঝোলা গাছে ঝোলা আল্লাহর নাম বান্দা বললেন বাবা জিন্নুন যদি তুমি আমার থেকে আরো বড় আল্লাহর মাহবুব বান্দা দেখতে চাও আমি তো গুনাহগার বাবা যদি তুমি সত্যিকারের আল্লাহওয়ালা বান্দা যদি দেখতে চাও যাও ওই পাহাড়ের উপরে উঠে যাও ওই পাহাড়ের উপরে উঠে দেখো একজন আল্লাহর মাহবুব বান্দা পাবে হযরতে জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বাবা পাহাড়ের উপর উঠতে লাগলেন পাহাড়ের উপর উঠে আল্লাহর ওলির খোঁজ করছেন বাবা ওলি না খুঁজলে ওলি না ধরলে ওলি পাওয়া যায় না ওলি হওয়া যায় না হবে মাস্টারের কাছে না পড়লে মাধ্যমিক পাস করা যাবে কি গো এই উচ্চ মাধ্যমিক পাস করা যাবে মাস্টার ছাড়া মাস্টার ডিগ্রি করা যাবে করা যাবে না গ্রাজুয়েশন করা যাবে না মাস্টার ধরতে হবে মাস্টার ধরলে তবে মাস্টার হওয়া যায় আর একদল বক্তা বেরিয়েছে বলছে আল্লাহ পেতে গেলে আবার হুজুররা বলে নাকি ওলি ধরতে হয় আমাদের ওলি ফলি লাগে না বলে এই এই একটা বক্তা বেরিয়েছে না ফচকে বক্তা বেরিয়েছে দেখবেন কথা খুব কড়া কড়া কথা বলে লোকে ওই এত বড় বড় কথা বলছে বলছে ডাল না ধরলে গাছে ওঠা যায় হুজুররা বলে ডাল না ধরলে গাছে ওঠা যায় ফচকে বক্তা বলছে আমি নারকেল গাছে উঠবো কত ক্রিটিক্যাল বুদ্ধি শয়তানের থেকে কম বুদ্ধি নয় শয়তানের থেকে বেশি বুদ্ধি বুঝতে পারছেন বলতে আমি নারকেল কাটে উঠবো ডাল ফাল নাই ওই কাছে ভাইরা আমার তরুণ যুবকেরা আমার মুরব্বিয়ানেরা আমার বাপেরা আমার সামনে জায়গা আছে একটু সামনে যদি জায়গা অসুবিধা হয় সামনের দিকে জায়গা আছে চলে আসেন একটুখানি আপনারা এগিয়ে 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 আসতে পারবেন একটু কালেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ বসে বসে একটু এগিয়ে এগিয়ে চলে আসেন বসে 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 এই সামনেটা ফাঁকা আছে বসে বসে একটু এগিয়ে এগিয়ে চলে আসেন দু চারজন একটু ইয়ং ছেলে যারা আছেন উঠে সামনের দিকে চলে আসেন লা ইলাহা
सामने दिखे जैगा पेचन दिखे जरा आ चले La ilaha illallah Muhammadur Rasulullah দুনিয়াতে মাস্টার না ধরলে মাধ্যমিক পাস হয় না উচ্চ মাধ্যমিক পাস হয় না অঙ্ক শেখা যায় না ইংরেজি শেখা যায় না এরা বলে আল্লাহকে পেতে গেলে আমাদের কোনো মাস্টার লাগবে না বলে পীর লাগবে না পীর কথা যদি কোরআনে থাকে চ্যালেঞ্জ করছে বলছে পীর কথা যদি কোরআনে থাকে চ্যালেঞ্জ করছে বড় বড় চ্যালেঞ্জ ভাই পীর কথাটা কোরআনে কেন থাকবে ভাই পীর কথাটা কি আরবি শব্দ এই পীর কথাটা আরবি শব্দ এই নামাজ বামাজ করি আমরা নামাজ নামাজ করি এই তুই যখন পীর কথা দিয়ে চ্যালেঞ্জ করছিস আমিও চ্যালেঞ্জ করছি নামাজ কথাটা যদি কোরআনে থাকে নামাজ পড়িস নামাজ কথাটা যদি কোরআনে থাকে আমার অত টাকা চ্যালেঞ্জ করার ক্ষমতা নাই আমি যেমন লোক তেমন চ্যালেঞ্জ করি কারণ আমি ছোটখাটো লোক এক লাখ টাকা দেবো যা দেখা নামাজ কথা কোরআনে হাদিসে আছে থাকবে কি করে এগুলো আরবি ভাষা নয় রে বাবু আরবি শব্দ নয় আরে বোকা ইন্ডিয়ার সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে বোকারা সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে যে পীর পীর করো পীর কথা কোরআনে আছে নি আরে পীর নাই পীরটা আরবি শব্দ ফারসি শব্দ এর আরবি শব্দ হলো মুর্শিদ এই মুর্শিদ কথা কোরআনে আছে জোরে হবে না ওলি আছে ওলি আল্লাহ ওলিদের কথা বলেছে কোরআনে আছে উলিল আমর আছে নামাজ কথা নাই রোজা কথা নাই কোরআনে আমি চ্যালেঞ্জ করলাম খুলে দেখাও 2 লক্ষ টাকা দেবো যাও চ্যালেঞ্জ করলাম খুলে দেখাও এই নামাজ রোজা কোরআনে লেখা আছে দেখাতে পারবে না মিয়া নামাজ রোজার পরিবর্তে এগুলো হচ্ছে অন্য শব্দ আরবি শব্দ সলাত সোম সিয়াম এই কথাগুলো কোরআনে পাওয়া যাবে হাদিসে পাওয়া যাবে কেন মানুষকে বোকা বানাও আল্লামা রুহুল আমিন সাহেব কি শিক্ষা কম ছিল নাকি মিয়া আর আল্লামা রুহুল আমিন সাহেব একদম বড় মাওলানা যোগ্য আলেম পশ্চিমবঙ্গের জমিনে তার আমলে তার উপরে কেউ উঠতে পারেনি তিনি ছিলেন 1 নম্বর এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর এলেম কম ছিল জানতেন তিনি 21টা ভাষা 18টা ভাষায় তিনি পাণ্ডিত্য অর্জন করেছিলেন তিনি দেখলেন বাবা একটা পীর লাগবে মুর্শিদ লাগবে আমি তো বাহ্যিক এলেম জ্ঞান অর্জন করেছি অন্তরের জ্ঞান আমার হয়নি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছিলেন একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে জোরে বলে নেত্র মানে কি চোখ তো তিনটে চোখ একজন পণ্ডিত লোক বিদ্যার সাগর যাকে বলা হয় তিনি বুঝতেন যে তিনটে চোখ আমাদের আছে একটা হলো কালবের চোখ অন্তরের চোখ যেটা আমাদের ঘুমিয়ে আছে আল্লাহর ওলিদের খুলে যায় তাই আমার নবী জানিয়ে দিয়েছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাওয়ায়াত আছে ইত্তাকু ফিরাসাতুল মুমিনে ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ তোমরা আল্লাহর মাহবুব বান্দাদের ভয় করো কারণ তারা নূরের পর্দার ভিতর থেকে দেখতে পান জোরে হবে না যদি বলেন নমুনা তাহলে দিচ্ছি শোনো না ওলিদের কথা বলছি না সাহাবীর কথা বলছি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে সারিয়া নামের একজন সেনাপতিকে সামনে রেখে হযরত ওমর ফারুক সৈন্যদের দিয়ে মোকাবিলা করতে পাঠালেন কুফাররা আসছে আঘাত করার জন্য তাদের ঠেকাও প্রতিরোধ করো হযরত সারিয়া গেলেন যুদ্ধে প্রতিরোধ করতে শত শত মাইল দূরে চলে গেছেন দিনটা ছিল শুক্রবার শুক্রবারের দিন ভাইরা আমার জুম্মার খুতবা চলছিল মসজিদে নববীতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা তিনি খুতবা দিতে 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 হঠাৎ আওয়াজ দিলেন ইয়া সারিয়া আল জাবাল হে সারিয়া পাহাড় হে সারিয়া পাহাড় তিনবার আওয়াজ দিলেন দিয়ে আবার খুতবা যেমন পড়ান তেমন পড়ছেন এই খুতবার মাঝখানে সারিয়ার নাম নিলেন ভাই আমরা যেমন বাংলা বুঝি তারা তো আরবি বোঝে বোঝে না মুসল্লির আরবি বোঝে না যেই নামাজ হয়ে গেল অমনি ধরল হুজুর
আমাদের খলিফা সারিয়াকে তো যুদ্ধে পাঠিয়েছেন, খুদবার নাম তার নামে, তার মাঝখানে খুদবার মাঝখানে তার নাম কেন? মুচকি হেসে বললেন, বাবা সারিয়া যুদ্ধ থেকে ফেরুক না, তাকে জিজ্ঞাসা করবে, তাকে জিজ্ঞাসা করবে। হে তরুণ বাগেরাম, হে আমার পুত্ররা, শুনে কি দিন বাবা, জেনে রেখে দেন, কয়েকদিন পর যখন সেনাপতি সারিয়া যখন মদিনা শরীফে প্রবেশ করলেন, তিনি মহাবিজয়ে কাজী উপাধি নিয়ে মদিনা শরীফে যখন প্রবেশ করলেন, মদিনার মসজিদে নববীর মুসল্লিরা ছুটে ছুটে গিয়ে তখন জিজ্ঞাসা করলেন, ও আমাদের গাজী, ও আমাদের হযরতে সারিয়া, ও আমাদের মুসলিম জাহানের সেনাপতি, বাবা আপনি যুদ্ধে গিয়েছিলেন, বাবা আল্লাহ আপনাকে গাজী বানিয়েছেন, জয়লাভ করিয়েছেন, মুসলমান মরলেও লাখ টাকা আর বাঁচলেও লাখ টাকা, মরলেও কোটি টাকা বাঁচলেও কোটি টাকা, মরলেও জয় বাঁচলেও জয়, যদি মুসলমান মুসলমানের মতো হয়, বাঁচলে গাজী আর মরলে শহীদ, জোরে হবে না? কিন্তু সেই মুসলমান আছে বাবা, একটা বম পড়লে মুসলমান ছুটবে খেঁচে, এখন সেই ঈমান তো আমাদের নাই, নামাজি পড়ে না তো ভয়ে অস্থির হয়ে যাবে, এনআরসি করবে, ভয়ে পেচ্ছাপ করে বেলার খাট, সকাল বিকেল শুধু পঞ্চায়েতে যাচ্ছে আর পার্টি অফিসে যাচ্ছে, পৌরসভায় যাচ্ছে, কোর্টে যাচ্ছে, জুতো ছিঁড়ে ফেলছে নাম ঠিক করতে করতে, কেন রে ভাই, বলে এনআরসি করবে, সে ঠিক আছে নাম ঠিক করুন, কিন্তু এনআরসি হবে কি হবে না ঠিক করবেন কে? আল্লাহ। আপনি সাবধান হচ্ছেন ভালো, সেটা হোক, কিন্তু ভয় করবেন কাকে? সচেতনতা এক জিনিস আর ভয় পাওয়া এক জিনিস, ভয় করবেন কাকে? প্রয়োজন হলে জীবন দিতে হবে, কথা ঠিক না ভুল? দেবেন কার জন্য? আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে কি দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, মুসল্লিরা যখন জিজ্ঞাসা করেন, হে সেনাপতি একটা কথা জানতে চায়, হে আমাদের গাজী আপনি আপনার কাছে একটা কথা জানতে চায়, শুক্রবারের দিন মসজিদে নববীর মেম্বার থেকে খুতবার মাঝখানে আমাদের খলিফা সাহাবা সাহাবী, আমাদের খলিফা রাসূলের পবিত্র সাহাবী খলিফায়ে সানি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবার মাঝখানে তিন তিন বার আপনার নাম ধরে আওয়াজ দিয়েছিল, হে হযরতে সারিয়া বিষয়টা একটু খুলে বলুন, হযরতে সারিয়া চোখ ভরা পানি বুক ভরা বেদনা নিয়ে অশ্রু বিসর্জন করে বলেছিল, ভাইরা হে মসজিদে নববীর মুসল্লিরা শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও, সেই দিন যদি জুম্মার দিনে কুফফারের আমাদের সামনাসামনি লড়াই হচ্ছে, তারা আমাদের লড়াইয়ের সামনে টিকতে পারে না, আমাদের ইমানি জোসেফ সামনে টিকতে পারে না, আমরা বাঁচলে গাজী মরলে শহীদ, এই আমাদের যে ক্ষমতা মনোবল আল্লাহর পক্ষ থেকে রাসূলের পক্ষ থেকে তারা টিকতে পারে না। কিন্তু কুফফারেরা বারবার কৌশল করে, বিভিন্ন কৌশলে আমাদের হেরি হারিয়ার হারানোর চেষ্টা করে, কুফফারেরা বারবার ষড়যন্ত্র করবে, তারা ষড়যন্ত্র দিয়ে আমাদের পরাজিত করার চেষ্টা করে এবং করবে, তখন তারা কি করলো, দুনাম করি করে কিছু সৈন্য পেছন দিকে চলে গেল, এই পেছন দিক থেকে পাহাড়ের তলদেশ থেকে ঘুরে তারা আমাদের দিকে আঘাত করার জন্য আসে পেছন থেকে, সেই সময় আমরা সামনাসামনি যুদ্ধ করছি, আমার কানেতে হঠাৎ করে এই যুদ্ধের মাঝখানে লড়াইয়ের মাঝখানে একটা পরিচিত আওয়াজ এলো আমার কানেতে, আমি শুনতে পেলাম, আমি সারিয়া শত শত মাইল দূর থেকে আমি শুনতে পেলাম, হে সারিয়া পাহাড়, হে সারিয়া পাহাড়, হে সারিয়া পাহাড়, আমার কানে যখন এই আওয়াজটা এলো আমি চিন্তা করলাম এটা পরিচিত আওয়াজ, মনে পড়ে গেল এটা তো খলিফার আওয়াজ, এটা তো আমাদের হযরতে ওমর ফারুকের আওয়াজ, তিনি আমাকে বলছেন পাহাড় পাহাড়, আমি পাহাড়ের দিকে যখন ঘুরে তাকালাম পেছন দিকে, দেখি দুশ্মনীরা তাড়াতাড়ি আমাদের দিকে পেছন থেকে আঘাত করতে আসে, সেই সময় আমি কিছু সৈন্যকে তাদের দিকে প্রতিরোধ করতে পাঠালাম, লড়াই
হলাম সেই লড়াইয়ে আমরা জয়লাভ করলাম যদি সেই দিন হযরতে ওমরের আওয়াজটা আমার কানে না আসতো যদি হযরতে ওমর সেদিন আওয়াজ যদি না দিতেন আমি সারিয়া গাজী হয়ে হয়তো মদিনায় ফিরতে পারতাম না জোরে হবে না জোরে হবে না আর এ বলে নারকল গাছে উঠবো বলে ডাল ধরতে হবে হুজুররা বলে ডাল না ধরলে গাছে উঠা যাবে তো নারকল গাছে উঠবো ডালই না কত বড় বিরুদ্ধের কথা শয়তানও হার মেনে যাবে বুদ্ধির কাছে বুঝতে পারছেন কি বুদ্ধি ভাই তরুণ যুবকের আমার বাবাজি আল্লাহর ওলির সোহবতে না বসলে ওলি হওয়ার ভাবনা জন্মাবে না জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি যখন জানতে পারলেন পাহাড়ের উপরে এক আল্লাহর ওলি আছে বাবা যাও যদি ওলি দেখতে চাও পাহাড়ের উপরে যাও পাহাড়ের উপরে উঠছেন বেশ কিছু দূর ওঠার আগে পাহাড়ের উপর একটা গুহা দেখলেন গুহা ওই গুহার কাছে গিয়ে দেখেন একটা জীর্ণ শীর্ণ আল্লাহর মাহবুব বান্দা ইবাদত করছেন একটা পা দরজার বাইরে একটা পা দরজার ভিতরে এই অবস্থায় বসে ইবাদত করছেন যে পাটা দরজার বাইরে সে পাটা তার কাটা সে পাটায় পোকা টোকা ময়লা মাছি এটা ওটা হয়ে তার শরীরটার পাটাকে খেয়ে ফেলেছে তার শরীরটা ওই অবস্থায় কাটা পা কর্তন করা পাটা বাইরে রেখে ভিতরে অর্ধেক শরীর ভিতরে একটা পা ভিতরে রেখে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে আছে।